সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার 24তম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগের বিষয় কাঁঠাল লিচুর ভূমি, বিষ্ণুপুর ইউনিয়ন। চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। বিষ্ণুপুর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার একটি ইউনিয়ন। বিষ্ণুপুর ইউনিয়নের আয়তন প্রায় 17.85 বর্গ কিলোমিটার। বিষ্ণুপুর ইউনিয়নের ইতিহাস থেকে জানা যায় যে এটি পূর্বে সিঙ্গারবিল উত্তর ইউনিয়ন নামে পরিচিত ছিল। বিজয়নগর উপজেলার দক্ষিণাংশে বিষ্ণুপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে পাহাড়পুর ইউনিয়ন, পশ্চিমে চম্পকনগর ও পত্তন ইউনিয়ন, দক্ষিণে সিঙ্গারবিল ও ভারতের ত্রিপুরা প্রদেশ এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত। বিষ্ণুপুর বিজয়নগর উপজেলার 8 নং ইউনিয়ন পরিষদ এবং এটি বিজয়নগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের 245 নং নির্বাচনী এলাকা এবং ব্রাহ্মণবাড়িয়া 3 এর অংশ। লালমাটি সমৃদ্ধ বিষ্ণুপুর ইউনিয়নে রয়েছে প্রাকৃতিক আম, কাঁঠাল, লিচু, আখ এবং পেয়ারা সহ বিভিন্ন রকম বৃক্ষের অপরূপ সমাহার। এই অঞ্চলের মাটি লিচু চাষের উপযোগী হওয়ায় প্রায় প্রতি বাড়িতেই লিচু গাছ বিদ্যমান। এখানকার লিচু স্বাদে মিষ্টি ও রসালো, এ কারণে দেশের বিভিন্ন স্থানে এর বেশ কদর রয়েছে। এই অঞ্চলে কাঁঠালেরও প্রচুর ফলন হয়ে থাকে, যার ফলে প্রায় প্রতি বাড়িতেই 2-4টা করে কাঁঠাল গাছ লক্ষ্য করা যায়। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।